আরে জ্যোতি বলেন স্যার, ওই দেখ তিনজন গাড়ি নিয়ে আসছে, একজনেরও হেলমেট নেই, ওদের আটকা তো। হেলমেট কোথায় রে? ওরা এখান থেকে পালিয়ে গেল, বুঝতে পারছিস? গাড়িটা থানায় নিয়ে যেতে হবে, সাইডে রাখতো এখন। ওকে স্যার, চল 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 ওই সাইডে। জ্যোতি ওই দেখ একজন আসছে, ওকে ধর। এটা কি রে? এটা কি? হেলমেট স্যার। এটা হেলমেট? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বউ পানি খেতো এই বোতলটাই, এইরও একটু ফুটু হয়ে গেছে, কি করব, ফেলে দেব? হেলমেট আর যা দাম, তার মানে কেটে এটাকে হেলমেট বানাই, খারাপ হয়ে গেছে স্যার। এটা হেলমেট? এটা হেলমেট স্যার, দিন তো লাঠি। ও বোন গো, ও বোন গো, মেরেন না গো বোন, উনি বাবা রে, আপনাদের খালি পুঙ্গাই মারা স্বভাব কেন বোন? এ আবার কি ভাষা? হ্যাঁ হ্যাঁ, কি ভাষা এটা? বোন বলছি আবার কি ভাষা, মানে গায়ের মানে? কে আপনার বোন হয়? কে বোন হয় আপনার? ম্যাডাম বলুন। ম্যাডাম? হ্যাঁ, গায়ের মানুষ বোন। আবার বোন বলে? ঠিক আছে ম্যাডাম, আপনার কাগজগুলো বের করুন তো। দেখি পেপারস, দেখি গাড়ি পেপারস বের করুন, পেপারস বের করুন তাড়াতাড়ি, ওখানে দিন। আমি খুব সাদা সিধি মানুষ। দেখি পেপারস, দেখি কাগজপত্র সব ঠিক আছে, দেখছি সেটা। ভালো হয়নি স্যার? স্যার পেপারস ওকে, বুঝলাম না, বুঝলাম না। হেলমেটের চালানটা কাটো যেতে। ঠিক আছে স্যার। চালান কাটবেন স্যার? হ্যাঁ একদম স্যার, আপনার ব্যাঘাত তো করে বলছে, চালান কেটেন না, খুব গরিব মানুষ স্যার, যার যেমন ক্ষমতা তার তেমন হেলমেট স্যার, আমার কাছে হেলমেট আছে কি না তাই বলেন, আবার চালান কাটবেন বলছেন? তাড়াতাড়ি চালানটা কাটেন। নাম কি বলুন আপনার তাড়াতাড়ি স্যার? হুম, চালান কাটতে হবে না স্যার, এলেন স্যার। নাম বলুন স্যার। চালান কাটতে হবে না, ছেড়ে দেন, ধরেন স্যার। 500 স্যার, 500 দেখি কিছু হবে না, আরও 200 বলুন, আরও দেখি, আপনার আরও 200 বের করুন, আরও 200 দিন, 200 500 তো ছেড়ে দেন স্যার। না কোনো কম্প্রোমাইজ হবে না, তাড়াতাড়ি বের করুন। আর 200 টাকা আছে স্যার আমার কাছে, আমার বউ কলে পানি আনতে যাই মুখ থুবড়ি পড়ে গেছিল, দিয়ে অপরকার পাটিটা উল্টে গেছে, তার লেগে ওষুধ কিনতে যাচ্ছি স্যার। দেখে 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 টাকা দিন, টাকাটা দিন আগে। জ্যোতি হেলমেটটা নিয়ে আসো। ঠিক আছে স্যার। দেখি এটা মাথায় গিয়ে সাবধানে যাবে, সরকার আমাদেরকে মাস মাইনি দেয়, ঘুষ খাবার জন্য রাখেনি, জনসাধারণের সেবা করার জন্য রেখেছে, বুঝতে পেরেছো? সাবধানে চলবে, হেলমেট মাথায় দিয়ে দিলেন স্যার হেলমেটটা আমাকে, একদম সত্যি স্যার, আমি বুঝতে পারিনি স্যার, আমাকে মাফ করে দিবেন, পুলিশের ভিতরে যে এত ভালো মানুষ থাকে আমি জানতাম না স্যার, আপনারা জনসাধারণকে এত ভালোবাসেন তো আমি জানতাম না স্যার, আমি আপনাদের কাছে ধন্য হয়ে গেলাম স্যার, ধন্য। কিন্তু স্যার আমার বউ কলে পানি আনতে গেছিলো, দিয়ে মুখ থুবড়ি পড়ে গিয়ে অপরকার পাটিটা উল্টে গেছিলো, ওষুধ কেনা পয়সা নাই স্যার। আচ্ছা এই না 200 টাকা দিলাম, ওষুধটা নিবি, বউকে ভালোভাবে দেখবি, চিকিৎসা করাবি, কেমন? ঠিক আছে স্যার, সত্যি স্যার আমি কোনোদিন ভাবিনি আমাদের দেশে এত ভালো পুলিশ থাকে স্যার, মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না, শুধু আজ আমি বিশ্বাস করলাম স্যার, পুলিশের ভিতরেও মানুষ থাকে। এটা মিউজিয়ামে রাখবি আর সাবধানে চলবি, এই হেলমেট কোনোদিন ব্যবহার করবি না, কেমন? ঠিক আছে স্যার। যা সোজা রাস্তা দিয়ে চল স্যার, গাড়িতে স্টার্ট হয়েছে না, যেন একটু ঠেলি দেন না, হয়েছে 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 হয়েছে।